আমি কাজ থেকে ফারাক হইয়া মসজিদে এসে খুতবা শোনার জন্য জুমার নামাজের তৈয়ারি নিয়া বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার নামাজে না, যে কোনো নামাজে আগে এসে বসে থাকলে নামাজের সব, সুবহানাল্লাহ, বসে থাকলে সব, সুবহানাল্লাহ। কাবা ঘরে আছে, সে কাবা ঘর দেখলেই সব, সুবহানাল্লাহ। কিছু করতে হয় দেখলেই সব, সুবহানাল্লাহ। 120টা নেকি নাজিল হয়, এর মধ্যে হলো 60টা দেন নামাজ তওয়াফকারীদের জন্য, যারা তওয়াফ করে তাদের জন্য কয়টা? 60টা। আর 40টা হলো সারা বিশ্বকে ভাগ করে দেয়, সুবহানাল্লাহ। যত নামাজি মানে যত মসজিদ ভাগ করে দেয়, আর 20টা রহমত খালি এসটা আল্লাহর ঘরের জন্য রাখছে, 20টা রহমত যে চায়া থাকবে তার উপর নাজিল। সুবহানাল্লাহ। তে মসজিদ ঘরে আসলে আয়েশা বসে থাকলাম, আল্লাহ আল্লাহ যে কত মেহেরবান আমাদের, যে আয়েশা বসে বসে নামাজের সব, নামাজের সব। যেমন মোবাইল স্টার দিয়ে রাখছে, মোবাইল চালু করে রাখছে, যে মনে হয় রেকর্ডিং হইতেছে, আপনার খাতায় এই টাইমটা নামাজের খাতায় লেখা হয়েছে। তাহলে মসজিদ করে আইসা বসে থাকার মতো আর যত মসজিদ, শুধু কাবা ঘর না, আমি তো বিভিন্ন এলাকার মসজিদ দেখেছি, দেখছি যে সামনে কাতারে এই ডেলান দেওয়া গিয়ে আছে, যেমন মোফাজ্জল ভাই একটু মোটা মানুষ, এইভাবে ডেলান দিয়ে সামনে কাতারে ডেলান দিয়ে কোরআন পড়ব, মসজিদে কোরআন শরীফ আছে, আপনার রেহেল ভিন্ন, আপনার রেহেল ভিন্ন, এর রেহেল রেহেল বোঝে না, রেহেল যে কোরআন শরীফ পড়ে কোরআন তিলাওয়াত করে। আমাদের মসজিদ ঘরে কোরআন শরীফ রাখছে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বা দুই একজন ছাড়া আর কেহ কোরআন শরীফ দেখতে দেখে না। কোরআন পড়তে হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আমরা যে নামাজের জন্য বসে রয়েছি, হুজুরের যদিও বয়ান পড়া শুরু করছে, যারা পড়ছি নামাজের সেকেন্ড সেকেন্ড সোয়াব, সেকেন্ড সেকেন্ড সোয়াব উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে, সুবহানাল্লাহ। এটা আরো বুঝে বুঝে আসবে, সিনজি তে যারা ওঠে যে চলে না, যাবে তো রয়েছে, মেকার টাকা পারতাছে, ঠিক ঠিক ঠিক। আল্লাহ বলে বান্দা সিএনজি চালে বয়ে রয়েছে, গ্যাস খরচ হয়, এই জন্য মিটারে টাকা বাড়তেছে। এ আমার বন্ধুরা আমার ঘরে ইয়া মোহাম্মদ হয়ে রয়েছে, আমি আমার বন্ধুর আমল নামায় নামাজের সব লিখে দে, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আসতে থাকে। আজকে তিনটা জিনিস নিয়ে আলোচনা করো। আল্লাহ রসুল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল আবু যর গিফারি বলেন আল্লাহ রাসূল আমারে তিনটা নসিহত করছেন, তিনটা নসিহত করছেন। এই নসিহতের আয়াত হলো ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো দিয়া খারাপের পরিবর্তন করা যায়, যায় কি যায় না? ভালো দিয়ে খারাপ পরিবর্তন হয় না, সাবান মাখে ময়লা দূরে ল্যাপ হইলে শীত থাকে না, তো যেটা যখন দরকার তখন তা করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুজুর্গকে ফানি বললেন যে আল্লাহ রসুল আমাকে তিনটা নসিহত করছে, একটা হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতু, আল্লাহ রাসূলের ভাষা ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতু যে জায়গায় থাকো, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, যেখানে থাকো আল্লাহরে ভয় করো। এখন আমরা সামাজিক অনেক সময় আল্লাহরে ভয় করি, বুঝেন না কথাটা, সামাজিক ভয়,
আমরা সুপারদের মসজিদে যাই। আল্লাহ তাআলা বলছে তুমি যেথায় আল্লাহ রাসূল বলছে হে আবু যর গিফারি আল্লাহর ভয় করো। তা আবু যর গিফারি নিয়ে তো এই নসিহত করে নাই, আল্লাহর ভয় তো আবু যর গিফারি করে। বলে যেই জায়গায় থাকো ওই জায়গায় আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ শব্দ অর্থ ইত্তাকি শব্দ অর্থ কি? ইত্তাকি মানে ভয় করা, আর এক জায়গায় ইত্তাকি মানে হলো বিরত রাখা। তো যে আল্লাহর ভয় করে সেই তো বিরত থাকে। আল্লাহর ভয় করলে গুনাহ থেকে বিরত, আল্লাহকে ভয় করলে বেনামাজ থেকে বিরত, বেনামাজ পড়ে। আল্লাহকে ভয় করলে মানে সমস্যা হয় না, আল্লাহকে ভয় করলে খারাপ ব্যবহার করে না। যেমন ভয়ের কিচ্ছা আপনারা শুনছেন, হযরত ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা সফরে বের হইছে, ক্ষুধে লেগে গেছে, খাওয়ার নাই, ক্ষুধে লেগে গেছে, খাওয়ার নাই, খাওয়ার নাই। যাবে কোন দেখে আরব দেশে দেখেন বকরি, বকরি ভালো বকরি, এই বকরির এক রাখাল আছে যায় কয় এ রাখাল তোমার যে বকরি আছে এই বকরি থেকে আমাকে একটু দুধ খাওয়াও, আমার টাকা দিয়ে দেব। রাখাল বলছে আমার দুধ খাওয়ার কোন অনুমতি নাই। হযরত ওমর ফারুক বলে আমার কাছে একটা বকরি বিক্রি করো, বলে আমার মালিকের বিক্রি করার কোন অনুমতি নাই। হযরত ওমর তারে পরীক্ষা করতেছে, দেখি লোকটা কি বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে হে রাখাল তোমার আমি একটা প্রস্তাব দেই, আমরা একটা বকরি আপনি বিক্রি করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে তোমার মালিক যখন জিজ্ঞেস করবে আমার বকরির পালের একটা বকরি কই গেল, তুমি তখন কইলা দিবা বাগে খেয়া ফালাইছে। ওই রাখাল হযরত ওমর ফারুককে চিনে নাই। এই কথা বলার পরে রাখাল বলে আইনাল্লাহ আইনাল্লাহ হে ওমর তুমি কি প্রস্তাব দিলা, আমারে কি শিখাইয়া দিলা যে আমার এই কথা শিখানোর কারণে আমি তারে মালিকের দিকে বাচ্চা গেলাম, আমার মাওলার থেকে আমি কিভাবে এখন যে আমি এটা দেখলাম না, এখন যে এটা আমি করে ফেললাম, আমার মাবুদের কাছে তো সব রেকর্ড করা, আমার মাবুদের কাছে তো সব রেকর্ড করা। তাহলে আল্লাহকে ভয় করার অর্থ হইল পকেটে হাত দিলে ভয়, বলে হুজুর তোলে ভয় ভয় কেমনে হাঁটু, পকেটে হাত দিলে ভয়, কামাইতে ভয়, খরচে ভয়, কামাইতে ভয়, চলাফেরায় ভয়, কোন জায়গায় চিন্তা করতে হবে আয় হায় আমার দিয়া যেন কোনো খারাপ না হইয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল নসিহত করছেন, আল্লাহ রাসূল নসিহত করছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুমতু, আল্লাহর ভয় করো যেখানে তুমি থাকো, বিমানে থাকো ভয় করো, সাগরে থাকো ভয় করো, ঘুমাইয়া থাকো ভয় করো, সত্যি ফেলতে আল্লাহরে ভয় করো। এখন আমাদের ভয়টা যদি সত্যিকারী আল্লাহর হইতো তাহলে অবশ্যই আল্লাহ যার যে ভয় পায় তার থেকে দূরে থাকে, যার যে ভয় পায় তার থেকে দূরে থাকে, আর যার যে ভয় পায় তার কাছে থাকে। দুনিয়া বাগরে ভয় পায় বাগ থেকে দূরে থাকে, সন্ত্রাসে ভয় পায় সন্ত্রাস থেকে দূরে থাকে, কিন্তু আল্লাহর যে ভয় পায় আল্লাহ বলে দূরে না, আয় বান্দা আয় আমার কাছে আয়। আল্লাহর ভয় পেলে আল্লাহ কাছে উঠে নেয়, আল্লাহর ভয় পেলে আল্লাহ আপন মানে নেয়।
উমর ফারুকের ঘটনা তিন চার জুমার আগেও বলছিলাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন শেষ রাতে ঘুরে ঘুরে দেখতে গেছে জঙ্গলের মধ্যে কিসা যায় মায় কয় মেয়ে ডাকতে বলে মা দুধ কম হয়েছে এক কিলো হয় নাই মায় কয় পানি মিলিয়ে দে এক কিলো পরিমাণ যদি না হয় আমাদের তো খাওয়ার ব্যবস্থা নাই একটু পানি মিলিয়ে দে মেয়ে বলে উমর খুব কঠিন উমরের রাজত্ব খুব কঠিন উমর যদি জানে দুধের মধ্যে পানি মিলাইছি তখন আমাদের উপায় না উমর চালে সমস্যা মাইকে উমর কি দেখে উমর কি দেখে ওই মেয়ে বলে আইনাল্লাহ আরে উমর তো বাদশা দুনিয়ার আর দুনিয়া আখিরাতের বাদশা যে আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ তো দেখতেছে হে মুসলমানরা মালের মধ্যে ভেজাল তেলের মধ্যে ভেজাল চিনির মধ্যে ভেজাল মুসলমানরা যেইটা সেইটাই ভেজাল করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই বেজাল লাগাইয়া এই বেজাল করলে আল্লাহর ভয় পাও না যে বেজাল করে সে আল্লাহর ভয় পায় না কোনো বেজাল করা যাবে না বেজাল কথা বলা যাবে না তাহলে কত বড় নসিহত আল্লাহ রাসূল আবু সাইদ কিফারি করছে আবু সাইদ কিফারি ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো এজন্য আল্লাহর ভয় আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নিয়ে আসতে আল্লাহর ভয় যদি না থাকে আল্লাহর ভয় যদি এমন আমাদের সমস্যা হয় ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম যেখানে যেখানেই থাকো আল্লাহরে তুমি ভয় করো কামাই করো আল্লাহরে ভয় করো খরচ করো আল্লাহরে ভয় করো অনেক আছে কামাই করে অপচয় খরচ করে কিন্তু আল্লাহর ভয় আল্লাহর ভয় আমাদের মধ্যে দুই সাহাবি কাঁচা বাজারের দোকান করতো কি বাজার কাঁচা বাজার এক সাহাবীর মেয়ে বিয়ের সময় হয়েছে নিজের মেয়েকে বিবাহ দিবে কি দেবে বিবাহ দিবে টাকা পয়সা নেই কিছু খাওয়ার দিবে না খরচ বরচ আছে ঋণ হয়ে গেছে তো পাশের দোকানদার ভাইকে কইছে দোকানদার ভাই কি বলে দোকানদার ভাই আমার একটা জমি আছে আমার জমিতে বিক্রি করুন এখন পাশের দোকানদার বলে ভাই জমি যদি বিক্রি করো আমারে দাও আমারে জমিটা দাও তো পাশের দোকানদার কাছে জমিটা বিক্রি করছে ওই জমিটা তার নিয়ত ছিল কুরায় কইরা কুয়া বানাইব কূপ আছে না কূপ কূপ বানাইব এই কূপের পানি দিয়া শস্য হতো কূপ বানাইব তো কূপ বানাইছে কিন্তু কূপ বানাইব এটার মাপ দেওয়ার জন্য আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে যে বলছে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি একটা কুয়া কাটবো একটা কুয়া বানাবো এই কুয়াটা আপনি মাপতে দিবেন আমি মুমিনিন বলে এটা মাপার জন্য কি আমার যাওয়া দরকার বলে না আমি কুয়া যে কাটবো ডাইন দিক থেকে কাটবো বাম দিকে কাটবো এদিকে আমার পড়শি আছে এদিকে আমার পড়শি আছে এদিকে আমার পড়শি আছে এদিকে পড়শি আছে কতটুকু ভিতরে কাটলে আল্লাহ রসুল বইলা গেছে কতটুকু ভিতরে কাটলে আমার পড়শির কষ্ট হবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার পশুর কষ্ট হবে কিনা
যাওয়ার পরে আমরা মুমিনিন অন্যায় থেকে ছয় হাত এদিক থেকে ছয় হাত এদিক থেকে ছয় হাত এদিক থেকে ছয় হাত দিয়া থেকে এরকম ভাবে কুয়া কাটতে দিছে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা স্বর্ণের টুকরা এবার ওই ক্রেতা দিশাহাবি ব্যবসায়ী দিশাহাবি সার থেকে কিনছে দৌড়ে গেছে যে যে কিনে নিছে চার থেকে কিনছে দৌড়ে গেছে ভাই আসো বলে কে নাও আমার জমিতে তো কোনো সমস্যা নাই বলে না আরে তোমার জমিনের মধ্যে বড় একটা আমানত পাওয়া গেছে বড় একটা আমানত পাওয়া গেছে বলে কি আমানত স্বর্ণের একটা টুকরা পেয়েছি বলে স্বর্ণের টুকরা তো আমার না স্বর্ণের টুকরা আমি জমি বেছি জমিনের মধ্যে চাপাই বা শব্দ মা যে বেসে এই দৌড়ে গেছে বলে না আমি তো তোমার থেকে জমি কিনে নিয়েছি আমি তো তোমার থেকে স্বর্ণের টুকরা কিনে নেই নাই এটা আমার না আমি নিব না দুজনে ঝগড়া লাগছে এগো তুমি না এগো তুমি না ওটা আমার না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই স্বর্ণের টুকরা তো আমার না দুজনে ঝগড়া লেগে গেছে আমরা তো নেওয়ার জন্য ঝগড়া আমরা তো অধিকারের জন্য ঝগড়া ঠিক না সাহাবায়ে কিরাম হইছে না নেওয়ার জন্য ঝগড়া দুজনে এমন ঝগড়া বাঁধছে এখন এই স্বর্ণের টুকরাটা কোথায় যাবে বলে চলো তুমিও যেহেতু নিবে না আমিও নিব না আমার মধ্যে একজন আমির আছে আমিরুল মুমিনের কাছে যা হজরত ওমর ফারুকের কাছে যাইয়া দুই সাহাবি বলছে এই যে আপনার থেকে ছবি কিনছি আপনার নাম পেতে এলেন কহ কি হয়েছে বলে স্বর্ণের একটা টুকরা পাইছি তা আমি তো ছবি কিনছি স্বর্ণের টুকরা কিনি নাই এই লোকে স্বর্ণ নিব না ভালো তো আমি ওই মমিনিন বলে আর যে বিক্রি করছে সে বলছে আমি জমিন বিক্রি করছি জমিনের মধ্যে যা আছে সব তা আর আমাদের দেশেও দেখা যায় জমি জমা বিক্রি করলে কর্ম লেখে নাই এটা তো দেয় নাই ওটা তো দেয় নাই মানুষকে ঠুকায় ওরা মমিন হতে পারে না যখন দুইজনে ঝগড়া লেগে গেছে আমিরুল মুমিনিন কয় জমি বিক্রি করছো কি লিগা কয় মেয়ে বিয়া দিব ই বিয়া দিব মেয়ে বিয়া দিব মেয়ে বিয়া দিব কয় তোমার ছেলে আছে দি যে বিক্রি করছে কহ আমার ছেলে আছে কয় তোমার মাইয়া তোমার ছেলের জন্য দিয়ে দাও হ্যাঁ ছেলের জন্য তুমি দিয়ে দাও আর স্বর্ণের টুকরে না সমান সমান ভাগ করে লইয়া যাও এবার দুই সাহাবি বলে আমিরুল মুমিনিন আপনার কথা শিরোধার্য আপনার কথা আমরা মেনে নিছি আমার মেয়েকে তার ছেলের জন্য দিব ছেলের বাবা বলে আর তার মেয়েকে আমার ছেলের জন্য নিয়ে আসবো কিন্তু আপনি শুনি আল্লাহ স্বর্ণের টুকরো ভাগ আমরা গ্রহণ করব না কেন আমরা বলবো কেন তোমাদের জমিনে স্বর্ণই তো বলে না আল্লাহ রাসূল বলছে আমি একবার না কয় বহুতবার আমি আল্লাহ রাসূলের কাছে এরকম ভাবে শুনছি আল্লাহ রাসূল বর্ণনা করছে সন্দেহযুক্ত মাল গ্রহণ করা যায় না এই মালের মধ্যে সন্দেহ এটা কে রেখে গেছে এই মাল আমি গ্রহণ করতে পারবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার মাল আমি গ্রহণ করতে পারবো এর নাম হলো ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করা আল্লাহরে কি করা ভয় করা এখন আমরা নামাজ করি বাড়িতে যাইয়া নামাজ করি বেচা কিনা করি ব্যবসা করি বেচা কিনার মধ্যে ধোকা লাগাই দিই এটা তো বন্ধ করে দিতে হলো বেচা কিনার মধ্যে এরকম ভাবে ধোকা লাগাই দিই ধোকা দিয়ে দিই আল্লাহ রাসূল বলে মান গাশা ফালাইসা মিন্না যে ধোকা দেয় সে আমার উম্মতের মধ্যে না যে ধোকা দেয় সে আমার উম্মত না আজকে সব কিছুর মধ্যে বেচা ঠিক সব
দাওয়াত কারা করে মুমিন মুসলমানরা করে এরা নিজেকে পরিচয় দেয় যে আমি মুসলমান আমি হাজী সাহেব হাজির কিছুই লাভ হবে না যদি মালে দুই নম্বরি করে বিক্রি করো কাল কিয়ামতের ময়দানে উঠায়া আল্লাহ তাআলা তোমাকে টাকা হিসেবে উঠাইবে ঠিক ঠিক সব ব্যবস্থা নিজেকে এরকম ভাবে আমরা আল্লাহর ভয়টা সব জায়গায় ঢুকাইতে পারি না আরে আল্লাহর ভয় যদি থাকে চোখটা হেফাজত থাকবো ঠিক না একা একা আমি দেখা যায় একটা মেয়ে লোক যায় আমি তার দিকে তাকায় রইলাম আল্লাহর ভয় নাই এই জন্য তাকায় থাকে যারা আল্লাহর ভয় আছে সাথে সাথে চোখটা নামাইয়া লয় আল্লাহর ভয় থাকলে কারো টাকা মেরে খাইব না আল্লাহর ভয় থাকলে কারো ক্ষতি করব না যে আমি কাল দিয়ে ক্ষতি করব আমার তো সাড়ে তিন হাত বাড়িওয়ালা নাই রে বাড়ি শুনেন না কয়েকদিন পরে কবরে যাইয়া ঘুমাইতে হবে কার জন্য হারাম করতেছি কিসের জন্য হারাম করতেছি কার জন্য এগুলো দেখা যাইতেছে অথচ রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নিছেন আল্লাহ বলছে রিজিকের দায়িত্ব আমার শুধু তোমরা মানুষ না সাগরে এরকম ভাবে গন্ডাক থাকে জলহস্তি থাকে তোমরা খাও এক প্লেট আড়াইশো গ্রাম খাও আমরা মনে মনে খাই আমি আল্লাহ তৈয়ার করি আল্লাহু আকবার খাওয়ার জন্য কোনো বাঘ মারা যায় না খাওয়ার দায়িত্ব তো আমার রিজিকের দায়িত্ব হলো আমার কিন্তু এখন আমাদের অভাব হইলো অহংকার এর বেশি আরে আমার নাই এর বেশি আরে আমার নাই আমার তো বিপদ আমার আরো কামাই তৈব এ আমার সে বেশি কামাই হলো সমস্যা এটা ঠিক সাহাবায়ে কিরাম কি চিন্তা ছিল না সাহাবায়ে কিরাম ছিল ফাকাদ পাস কোরআন শরীফের আয়াত আছে ফামান জুহজিয়া আনিন নার ফামান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ পাস সফল কাম কে না দুনিয়া সফল কাম সফল কাম না সফল কাম হলো ওই ব্যক্তি যে মৃত্যুর পরে আগুন থেকে বাইচে গেল জান্নাতে টিকেট পাইয়া গেল সে হলো সফল কাম জান্নাতের টিকেট কি কবরে যেয়ে লইবে না না এখান থেকে কামাইতে হবে দুনিয়া কামাইতে হবে কই থেকে কামাইতে হবে বলেন দুনিয়া থেকে জান্নাতের টিকেট যদি কামাইতে হয় তাহলে আপনার এখন থেকে আল্লাহর ভয় পেতে ঘরের মধ্যে বাচ্চা কাচ্চাকে নিয়ে তালিমে বসতে হবে আল্লাহর পরিচয় ঘরে তুলতে হবে যে বাবা ছোটবেলা যখন বাচ্চা ছোট বলে বাবা তোমার হাতটা দিছে কে বলে আল্লাহ ছোট বাচ্চাকে শিখা বাবা তোমার চোখ দিছে কে আল্লাহ তোমারে বানাইছে কে আল্লাহ এই বাচ্চাকে শিখা যে আল্লাহ আমাদেরকে বানাইছে এটা শিখানো আমাদের দায়িত্ব এই বাচ্চাদেরকে আমরা এটা শিখাই না বাচ্চাদেরকে কালিমা শিখাই না বরং কি শিখাই বাচ্চাদেরকে টাটা 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 কি ভাষা টাটা শিখে বাচ্চাদেরকে শিখানো প্রয়োজন জানলা কে তোমার তোমার নবীর নাম কি এটা জানা দরকার আমি তো কয়েকবার দেখলাম যে নবীর নাম কইতে পারে না ইসলামে পাঁচটা স্তম্ভ বলতে পারে না ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই ইসলাম সম্পর্কে কোনো জানা নাই তো যা ওদিকে যাব না কয়টা নসিহত করছেন আবু সাইফ ফারিকে তিনটা একটা হলো আল্লাহরে ভয় করো তাহলে বলেন যে আমরা ভয় করব তো ইনশাআল্লাহ 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 ভয় করলে নামাজ ছাড়া যাইব না নামাজ ছাড়া যাইব না আল্লাহরে ভয় মানি নামাজে আসতে হবে আল্লাহু আকবার কেন যুবকরা মসজিদে নাই কেন মসজিদে পাওয়া যায় না কেন নামাজে পাওয়া যায় না মসজিদে আসেন না মানে ঘরে বইও পড়েন এটাও মনে হয় না ঠিক আছে যুবকরা কোথায় মসজিদে নাই কোন জায়গায় নাই এ যুবকরা তোমার মতো কত যুবক তোমার মতো কত যুবক যে এরকম জোরেন গোরস্থানে শুয়ে রয়েছে
তোমার মত কত যুবক আজি পুরা গোরস্থানে ঘুমায় রয়েছে, একদিন তোমারও ঘুমাইতে হবে, আমারও ঘুমাইতে হবে। ফাকাদ ফাজ ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যখন তুমি জান্নাতের টিকিটটা পাইবা তখনই তুমি সফল কাম হইবা। জান্নাতের টিকিট এখান থেকে বানায় নিতে হবে। এটা বানানোর জন্য এক নম্বর হলো ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করা। ইত্তাকিল্লাহর অর্থ হলো আল্লাহকে ভয় করা, আর অর্থ হলো বিরত থাকা, কি রাখা, বিরত রাখা। বিরত রাখা মানে কি? আল্লাহরে ভয় করলে খারাপ কাজ করে না, আল্লাহরে ভয় করলে মিথ্যা কথা বলে না, আল্লাহরে ভয় করলে পরের ঠকায় না, আল্লাহরে ভয় করলে ষড়যন্ত্র করে না, আল্লাহরে ভয় করলে আল মুসলিম আহুল মুসলিম। এক মুসলমান আর এক মুসলমান ভাই শেষ করবো বলে আট বাজে الله واتبع السيئات الحسنات تمحوها হে আবু যর গফারি, এক নম্বরে আল্লাহরে ভয় করবা, দুই নম্বর হলো তোমার খারাপকে ভালো দিয়া পরিবর্তন করবা, অর্থাৎ যখন তুমি ভালো করবা খারাপটা মুছে যাইব। সব ছেলে আমরা লিখি না, এই সব ছেলে ক্লিয়ার বানাইছে যে লেখলে আবার মুছা যায়, আবার লেখা যায়, আবার মুছা যায়, আবার লেখা যায়, আবার মুছা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহ করলে কলমের মধ্যে একটা দাগ হয়, কলমের মধ্যে কি হয় বলেন? দাগ হয়। কলমের মধ্যে একটা কি হয়? দাগ হয়। নুকতাতান সাউদা, নুকতাতান সাউদা একটা কালো দাগ হয়, চোখের মতো কি দাগ হয় না, সাদা দাগ হয় না। ইদা আসনাবাল আবদু জামবান লুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, আল্লাহ রাসূল বলে বান্দারা যখন গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ হয়, আরেকটা করে আরেকটা কালো দাগ হয়, আরেকটা করে আরেকটা কালো দাগ হয়, আরেকটা করে আরেকটা কালো দাগ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু এই দাগ মুসা আবার ইয়া আছে না, এখানে মুসলের মুসলের কি কয়, মুসলি আছে না, দশটা এটা দিয়ে যেমন মুসতে হয়, আর আল্লাহ কলমে তো মুসলের লিগা পানি লাগবো না, স্পিরিট লাগবো না, স্বর্ণ দোয়ার পানি লাগবো না, এটা মুসবে শুধু তুমি একবার আমার দিকে সাইয়া পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এখন আমাদের তো গুনাহ করতে করতে কলমটা পাথর আংরা হয়ে গেছে, কোয়েলটা চলতে চলতে আংরা হয়ে গেছে। দ্বিতীয় হইলো তোমায় ভালোকে খারাপ দিয়ে পরিবর্তন, খারাপকে ভালো দিয়ে পরিবর্তন করো। এটা খারাপকে ভালো দিয়ে পরিবর্তন কেমন হবে? আপনি যদি নামাজ আগে পড়েন নাই এখন পড়েন, পেছনে কোন মা আপনি হজ করেন নাই হজ করতে গেছেন, হজ করতে যাওয়ার পরে আল্লাহ ঘোষণা দেয় এ বন্ধু টাকা পয়সা দিয়া আমার বাড়িতে আইছ, এটা তো আমার বাড়ি, তোর টাকা খরচ করে আইলে যা তোর পেছনে সব গুনাহ মাফ করে দিলা। আমার বন্ধু বান্দার গুনাহ মাফ করিস না, রেজিস্টারে থেকে সাদা কালি লাগা, আল্লাহু আকবার। আপনার আমল নামায় আল্লাহ যদি আপনি পান, তৈরি
নাফসুল মুতমাইন্না মুতমাইন্না কলব যদি আপনি বানান মুতমাইন্না কলব যদি আপনি তৈরি করেন যেই কলব একমাত্র আল্লাহর জন্য পাগল আল্লাহর জন্য পাগল তার রেজিস্টারের মধ্যে কোনো গুনাহ থাকবে না আল্লাহু আকবার তার রেজিস্টারে কোনো গুনাহ থাকবে না এজন্য হযরতে আবু যর গিফারি আল্লাহর রাসূল বলে হে আবু যর গুনাহ তুমি গুনাহকে ভালো দিয়ে পরিবর্তন করো অর্থাৎ গুনাহ ছাড়ো আর নেকের কাজ করো কিসের কাজ ধরো নেকের কাজ তুমি ধরো দেখবেন অটোমেটিক নামাজ পড়লে খারাপ কাজ ছেড়ে দেয় ঠিকই কষ্ট গাইছে এখন যেহেতু হুজুর আমি আর বসে করবো না কে ব্যবসার মধ্যে একটু বেজাল বোঝাল আছে এখন অস্ত করছি এখন তার জায়গায় করুন না ঘরে বসে হতে পারে ওলি হওয়ার জন্য সার্টিফিকেট লাগে না ওলি হওয়ার জন্য বড় এরকম ভাবে মুক্তি সাবৈতবে লাগে না আর ওলি সাধারণ মানুষ হতে পারে ঠিক না ঠিক ওলি দিন মজুর হতে পারে রিকশাওয়ালা হতে পারে ট্রেনে যারা কাজ করে সেও ওলি হতে পারে আল্লাহু আকবার ট্রেনের কাজ করবে আর বলবে না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না ঠিক ওয়াকার জামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।